আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, ডিপিআরসি হসপিটাল, আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর শফিউল্লাহ প্রধান দীর্ঘদিন যাবত, দীর্ঘ বছর যাবত ট্রিটমেন্ট দিয়ে আসছেন। হাজারও বলবো না, লক্ষ মানুষকে অসুস্থ থেকে সুস্থ করে আসছেন আল্লাহর অশেষ নিয়ামতে। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর শফিউল্লাহ বাত ব্যথা প্যারালাইসিস রিহ্যাব পিজি স্পেশালিস্ট। অনেক পেশেন্ট আসছেন আর্থ্রাইটিস জনিত সমস্যা নিয়ে আসছেন, পিএলআইডি পিআইডিসি নিয়ে আসছেন, এসে সুস্থ হয়ে চলে যাচ্ছেন। ইতিমধ্যে আপনারা সবই ভালো করে জানেন। তো দর্শক, আমার সাথে যিনাকে দেখতে পাচ্ছেন, উনি আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার একজন রোগী ছিলেন, পিআইডিসি পিএলআইডি নিয়ে এসেছিলেন, স্যারকে দেখিয়েছেন, অবশেষে সুস্থ হয়ে চলে গিয়েছেন। তো দর্শক, আমরা আজকে ওনার মুখ থেকে জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওনার কী হয়েছিল, কেনই বা আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন। তো দর্শক, চলুন ওনার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি কোথা থেকে আসছেন প্রথম জানতে চাই? আমি এসেছি আমার বাড়ি ফেনীতে, কিন্তু আমি দূতাবাসে চাকরি করি, বাংলাদেশের একটা দূতাবাস, ভারতে চাকরি করি। তো আমি এসেছি গত মাসের 27 তারিখ। আমি স্যারকে দেখিয়েছি, তারপরে স্যার আমার রোগগুলা ডায়াগনোসিস করছেন এবং এমআরআই, যে আমি রিসেন্টলি অ্যাপোলোতেও গিয়েছি, চেন্নাই অ্যাপোলো, সেখানকার সিডিগুলোও স্যার দেখেছেন, ডায়াগনোসিস করেছেন। এবং তখন আমার পায়ের যে পজিশন, অর্থাৎ 45 ডিগ্রির বেশি আমি উঠানোর সাধ্য আমার ছিল না, তারপরে স্যার সেগুলো লিখেছেন এবং আমার বিভিন্ন সমস্যাগুলো নিয়েও আমি এসেছি। তারপর স্যারের সাথে আমি দীর্ঘক্ষণ আলাপ করি, তখন স্যার আমাকে ভর্তির জন্য সাজেস্ট করেন যে আপনি। স্যার, আমরা ইতিমধ্যে জানি যে আপনার ঘাড়ে পিআইডিসির প্রবলেম ছিল, কোমরে পিএলআইডি ছিল। তো এই সমস্যাগুলো আসলে আপনি প্রথম থেকে জানতেন না, যখন শুধু আপনি ব্যথাটা অনুভব করতেন। আসলে আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে সেই ব্যথাটা কখন থেকে শুরু হয়েছে। আমার আসলে অসুস্থতাটা দীর্ঘদিনের, 3 বছরেরও অধিক সময়। আমি 2019 সালে প্রথম আগরতলাতেই আমি আছি, সেখানে আমি এই রোগটা আইডেন্টিফাই করেছি যে আমার বসতে খুব কষ্ট হচ্ছে। যেহেতু আমি সিটিং জব করি, আমি অ্যাকাউন্ট সেকশনে কাজ করি দূতাবাসে, মানে সারাক্ষণ বসে থাকতে হয়, সারাক্ষণ, হ্যাঁ, আমাকে বসে থাকতে হয়। তো আমি এই কাজটা করতে করতে একটা সময় আমি ফিল করলাম যে আমার কোমরে প্রচণ্ড ব্যথা, তখন আমার কাঁধের ব্যথা ছিল না। তখন আমি একজন ডাক্তারের শরণাপন্ন হই। হওয়ার পরে তিনি আমাকে মেডিসিন দিয়েছেন এবং 10 দিনের থেরাপি নিয়েছিলাম আমি। কিন্তু কিছুদিন পরে আমি আবার অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে এইভাবে স্থানীয় চিকিৎসাগুলো আমি সম্পন্ন করেছিলাম। স্থানীয় চিকিৎসাগুলো করার পর আমি 2021 সালে আমি চেন্নাই সিএমসিতে চলে যাই। সিএমসিতে চলে গিয়ে সেখানে ডক্টর জুরিয়ান জন, একজন বিশেষজ্ঞ ডাক্তার, ওনাকে দেখাই এবং 5 দিনের থেরাপি নিয়েছি। ইন্ডিয়াতে স্যার কতবার যাওয়া হয়েছিল? ইন্ডিয়াতে আমি যেহেতু ইন্ডিয়াতেই থাকি, আমি 5 বছর ধরে ভারতেই আছি। তো আমার কাছে ইন দ্য মিন টাইম আমি একটা জিনিস আমি আইডেন্টিফাই করলাম যে আমার ভারতের চিকিৎসাটা ঠিক, চিকিৎসা ভালো কিন্তু পরিপূর্ণ চিকিৎসাটা আমি যেভাবে চাচ্ছি যে পরিপূর্ণ সুস্থ হতে, সেটা আমি পাচ্ছি না। তো আমি ফিল করলাম যে আমার ব্যথাটা, ইন দ্য মিন টাইম আমি ইউটিউব সার্চ করা আরম্ভ করলাম। সেখানে আমি স্যারকে দেখতে পাই যে স্যার বাংলাদেশে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাচ্ছেন এবং এসএটিভিতেও স্যারের একটা প্রোগ্রাম হয়। আমি এরপরে প্রোগ্রামগুলো দেখা শুরু করেছি ইউটিউবে, প্রোগ্রামগুলো কিছু সময় পরে আপলোড করা হতো, সেই প্রোগ্রামগুলো দেখে আমি ফিল করলাম যে এই সমস্যাটা হয়তো আমার সাথে মিলে যায়। তো রিসেন্টলি আমি ঠিক গত মাসেই আমি ফিল করি যে আমার হাত রাত্রে হাত টানা দিয়ে অবশ হয়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম যে না, আমার যদি আসলে, এবং পায়ের 5 ইঞ্জিন ভাবটা আমার রয়েই গেছে এবং খুব কষ্ট হয়, কাঁধের ব্যথাটাও আছে। কখনো কি এমন হয়েছিল যে আপনি বিছানায় শুয়ে থাকতে পারতেছেন না, আবার হাঁটতেও পারতেছেন না? এরকম সময় আমার গেছে, এরকম সময় আমার গেছে। যাওয়ার পরে আমি তখন চিকিৎসাটা, তখন আমি ভারতেই চিকিৎসাটা নিয়েছি, কিন্তু আমি আসলে মেন্টালি কোনো চিকিৎসার যে জায়গাটা, সেখানে কোথাও হসপিটালে ভর্তি হয়ে, মানে একেবারে ইমার্জেন্সি পেশেন্ট ছাড়া, তারা সাধারণ রুগীগুলোকে হসপিটালে ভর্তি করে না, কিন্তু আমার রোগটা তো আমার কাছে স্বাভাবিকভাবেই অনেক কষ্টের। তাদের কাছে হয়তো সেটা অনেক কঠিন নাও হতে পারে, কিন্তু আমার কাছে খুব কষ্টের। আমি 4 দিন 5 দিন 6 দিন যখন টানা ঘুমোতেও পারি নাই, বসতেও পারছি না, কাজও করতে পারছি না, তখন আমি ভারতের চিকিৎসা করলাম। এরপরে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে আমি এদিকে এসে, বাংলাদেশে এসে, যেহেতু ঢাকায় একটা স্পেশালাইজড হসপিটাল আছে ডিপিআরসি, এখানে চিকিৎসাটা নেব। তখন আমি গত মাসেই স্যারকে দেখিয়েছি যে স্যার আছে কিনা, স্যারের সাথে যোগাযোগ করলাম এবং হচ্ছে স্যার যথেষ্ট আন্তরিক, যথেষ্ট পরিমাণ আন্তরিক। আমি স্যারকে বলছিলাম যে কথা হচ্ছে আপনি হচ্ছে অনলাইনে আমাদের ভিডিও দেখে, এসটিভিতে দেখে,
বিশ্বাস করি যে মানুষকে আসলে জোর করে তো সত্য কথা বলানো যায় না, এটা দুজনকে বলানো যায়, চারজনকে, শত শত রোগী তাদের রিভিউ গুলো দিচ্ছে যে তারা অনেকটাই সুস্থ হয়ে যাচ্ছে। এবং যখন আমি হসপিটালে ভর্তি হলাম দেখলাম আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আরো ক্রিটিক্যাল পেশেন্ট যারা অস্ত্রোপচারও হয়েছে তেমন পেশেন্টও সুস্থ হয়ে এখান থেকে এখানে কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যাচ্ছে। তো আমার একটা ভয় ছিল সবসময় যে আমি কোনো অস্ত্রোপচারে যাব না, স্বাভাবিকভাবে আমি সুস্থ হতে চাই। তো এটা আমি স্যারের সাথে কথা বলি এবং এইভাবে আমি চিকিৎসাটা নিয়েছি আর কি। স্যার আপনি তো মূল ট্রিটমেন্টটা যেটা নিয়েছেন এটা হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে নিয়েছেন, রাইট? তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে প্রযুক্তি, আপনার কি মনে বিশ্বাসটা এসেছে যে না আদৌ এই ধরনের প্রযুক্তি দ্বারা এই পিএলআইডি পিআইডিসি স্পন্ডালাইসিস এর জন্য একটু পারফেক্ট একটা চিকিৎসা পাওয়া যাবে, এটা কি মনে হচ্ছে কিনা আপনার কাছে? অবশ্যই। আমি আরেকটা কথাও বলতে চাই, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আসলে এই রোগটাকে প্রথমে ডায়াগনোসিস করতে ভুল করি অথবা সঠিকভাবে বুঝতে পারি না যে আমার ব্যথা, সেটা যদি দীর্ঘস্থায়ী কোনো ব্যথা হয় তাহলে অবশ্যই কোমর বা কাঁধে বা অথবা আমার আমার হাঁটুরও কিন্তু ব্যথা ছিল, পায়ের গোড়ালির ব্যথা ছিল। আমরা মূলত জানি যে পিআরডিসি বা পিএলআইডি হলে আর্থ্রাইটিস জনিত সমস্যাটা আবার দেখা দেয়, এটা অটোমেটিক চলে আসে, সেজন্য হয়তো আপনার দুই হাঁটুতেও ব্যথা ছিল। হ্যাঁ, না, আমার গোড়ালিতে গোড়ালিতে ব্যথা ছিল। তো আমি স্যারকে সেটা ইনফর্ম করি, ফিজিওথেরাপিস্টকেও ইনফর্ম করি। তো স্যারের যে একটা জিনিস যেটা আমি বলবো সব রোগীদের বেলায়, সেটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে যে রোগটা আসলে যখন শুরু হয় তখন রোগটাকে অবহেলা না করে দ্রুততম সময়ে চিকিৎসাটা করা উচিত। কারণ ততক্ষণে যখন আপনার কাছে মনে হবে যে এটা সর্বোচ্চ, তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে অনেক দিন ধরে এটা সাফার করছি, 3 বছরেরও অধিক সময় ধরে, যেহেতু আমার সিটিং জব, আমি 10 ইয়ার্স বা চাকরি করছি গভর্নমেন্ট সার্ভিস, তো আমার কন্টিনিউয়াসলি কম্পিউটারে বসে থেকে কাজ করতে হয় এবং আমি এর আগে টিউশনই করিয়েছি, সেটাও একটা আমার রিজন হতে পারে। আসলে কোন কারণে হয়েছে আই ডোন্ট নো, বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আমরা যে পোশ্চারগুলো, যে বসার পজিশনগুলো বা কিভাবে আমরা সেই জায়গাগুলো করব, ব্যায়ামগুলো কিভাবে করব, কোনভাবে আমরা করলে আমাদের ক্ষতিগুলো খুবই কম হবে, কষ্ট কম হবে, সেই জায়গাটা আমি বলবো। আর চিকিৎসার কথা যেটা বলবো যে এখানে যে আমি মেশিনগুলো দেখেছি অত্যন্ত আধুনিক মেশিন এবং ট্রাকশন দেওয়া হয় এবং অনেক রকমের ভিন্ন ভিন্ন থেরাপি, ফিজিওথেরাপিস্ট, তাদের কথা অবশ্যই স্বীকার করতে হবে। এবং স্যারের তত্ত্বাবধানে, স্যারের একটা বিশেষ গুণ হচ্ছে, স্যার আমার, আমি দেখলাম যে স্যার হাসপাতালকে খুবই ভালোবাসেন, যে প্রতিদিন অন্তত না হলে একদিন বাদে একদিন যত্নের সাথে সহকারে দেখেন। এবং স্যার আমাকে বলছেন যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা আপনি আমাকে ফ্র্যাঙ্কলি বলুন, কোনো সমস্যা। এবং এর থেকে বড় কথা হচ্ছে স্যার প্রতিনিয়ত রোগীদেরকে সবসময় সার্বক্ষণিক ফলো আপের মধ্যে রাখেন, রোগীদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্যার করেন। এবং এর পাশাপাশি যেটা হসপিটালের ম্যানেজমেন্টের কথা আমাকে বলতে হয়, হসপিটাল এবং স্যার আমার জন্য যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন, উনি আমাকে একটা বিশেষ ছাড় দিয়েছেন, সেটা সব রোগীকেই দিয়ে থাকেন। উনি জানেন যে রোগীগুলা গ্রাম থেকে আসে, তারা অ্যাফোর্ড করতে পারবে না, এই জিনিসটাকে স্যার খুব ফোকাস করেন যে কোথায় তার হিস্ট্রি জানতে চান, যে আসলে রোগীগুলার ব্যাকগ্রাউন্ডটা কি, সেই জিনিসটা স্যার খেয়াল করেন। আর এরপরে আমি যাদের কথা বলতে চাই, যাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, সেটা হচ্ছে সম্পূর্ণ হাসপাতালের প্রতি আমার বিশ্বাস, ম্যানেজমেন্টের প্রতি তো অবশ্যই, ম্যানেজমেন্ট সহ হাসপাতালের যে যারা ফিজিওথেরাপিস্ট যে ভাই আছেন, অন্যান্য যারা বিভিন্ন ফিজিওথেরাপিস্ট আছেন, আমি সবাইকে দেখেছি, তারা সবাই এক্সপার্ট। এবং এছাড়া যারা নার্স যারা আছেন, যা অন্যান্য যারা ক্লিন বিভিন্ন স্টাফ আছেন, ক্লিনার আছেন, যে যার কাজটা, মানে এমন সুন্দর সিস্টেম আমার কাছে মনে হয়েছে যে যার কাজটা সে তৎক্ষণাৎ করে ফেলছে, টাইমলি করে ফেলছে, এতে করে রোগীর মনের উপরে একটা বিশেষ সুন্দর প্রভাব পড়ে, এটা আমার কাছে মনে হয়েছে। এটা আমি ডিপিআরসি কে বিশেষভাবে আমার মন থেকে ধন্যবাদ জানাতে চাই। স্যার আমরা আর একটু জানবো, সেটা হচ্ছে আপনার মতো কিন্তু অনেক পেশেন্ট আছে পিআইডিসি পিএলআইডি স্পন্ডলাইসিস আর্থ্রাইটিস জনিত। বাংলাদেশে আমরা একটা সমীকরণে দেখা গেছে যে 98% হচ্ছে এই ধরনের পেশেন্ট। তো আমরা গ্রামের যে মানুষগুলি আছি, আমরা কিন্তু সঠিক ট্রিটমেন্টটা কোথায় পাবো বা এই ধরনের সমস্যার জন্য কোন ডক্টর আমার জন্য যথার্থপূর্ণ, সেই জিনিসটা আসলে আমরা জানি না। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন স্যার? তাদেরকে আমি বলতে চাই এই কথাই যে আপনারা আসেন, এসে স্যারের সাথে কথা বলেন, স্যারকে স্যারের সাথে কনসাল্ট করেন, স্যারের সাথে কনসাল্ট করলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে, এবং চিকিৎসাটা নেন। যে আমি আফটার ট্রিটমেন্ট যে কথাটা বলতে চাই, যে আমার চিকিৎসা করিয়ে আমি যতটুকু না সুস্থ হয়েছি, আমার কাছে মনে হয়েছে আপনারাও চিকিৎসাটা নিন, চিকিৎসাটা নিলে আপনারা নিজেরাও যাচাই করতে পারবেন। এবং স্যারের সাথে দেখা করুন, স্যারের ভিডিওগুলো দেখেন,
দেখার চেষ্টা করুন। এবং স্যারের যে ভিডিওগুলো আছে যেগুলোতে স্যার ফ্রি বেশ কিছু এক্সারসাইজ স্যারে নিজে দেখিয়ে দিচ্ছেন এবং লাইফস্টাইলের কথাগুলো স্যার বারবার বলছেন, প্রতি সপ্তাহে সপ্তাহে গিয়ে বলছেন, তা আমার কাছে মনে হয় যে যারা এই রোগগুলোতে ভুগছেন, তারা বিশেষ করে যারা রোগগুলোতে ভুগছেন তারা এসে স্যারের সাথে সরাসরি কথা বলুন। আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে অনেক খরচ হবে, কিন্তু স্যার সেটাকে অনেক আন্তরিকতার সাথে হসপিটাল সেই বিষয়টাকে দেখবে, এটা আমার বিশ্বাস। এবং আমি রোগীদেরকে বলবো যে ভাই আপনারা ভাই বা বোন যারাই আছেন আপনারা দেরি করবেন না, এই জন্যই, কারণ এটা দেরি হয়ে গেলে আপনার যদি শরীরের যে হার্টগুলি আছে সেটা যদি সঠিক পজিশনে না থাকে আপনার ক্ষতি কিন্তু কমবে না, ক্ষতি প্রতিনিয়ত বাড়তে থাকবে, সেটা আরো বেড়ে যাবে, সেটা আরো হাড়ের ক্ষয় হয়ে যাবে, ততদিনে আরো দেরি হয়ে যাবে, তখন আপনি আরো রিকভার করা করতে আপনার জন্য কষ্টকর হবে। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে রোগটা যখন আপনি ফিল করছেন যে এটা এমন কোন ধরনের ব্যথা যেখানে মেরুদণ্ড ব্যথাজনিত সমস্যা, মেরুদণ্ডে ঘাড়ে এই ধরনের যাদের, এরপরে হচ্ছে পায়ের গোড়ালিতে যাদের এই ধরনের ব্যথাজনিত বিষয় আছে, তারা অবশ্যই আসুন, এসে স্যারকে দেখান, দেখানোর পরে আপনারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের কোনটা আপনাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থেকে দর্শকের উদ্দেশ্যে একটা মেসেজ দেওয়ার জন্য আর আপনার মনের ভাবগুলা আনন্দের জায়গাটা শেয়ার করার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন স্যার। ধন্যবাদ আপনাদের, শেষ করে দিব এখানে। জি 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 জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেলেন, আমাদের স্যার হচ্ছে আপনাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছেন যে আসলে প্রপার যদি একটা ট্রিটমেন্ট নিতে চান, আপনি যদি অসুস্থতা থেকে সুস্থতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই পিএলআইডি, পিআইডিসি, স্পন্ডালাইসিস এ ধরনের সমস্যা থাকলে, আর্থ্রাইটিস জনিত সমস্যা থাকলে অবশ্যই আপনারা ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ এই ট্রিটমেন্টের ব্যবস্থাটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ট্রিটমেন্ট বাংলাদেশে। এখন আমরাই নিয়ে আসছি প্রযুক্তিগতভাবে উন্নত চিকিৎসা, ফিজিওথেরাপির মাধ্যমে আমরাই দিয়ে থাকি। তো দর্শক শুনতেই পেলেন, আমাদের স্যার উনি ওনার বাসায় কিন্তু আপনাদেরকে বোঝাতে চেয়েছেন, দীর্ঘদিন ইন্ডিয়াতে থেকে ডক্টরের ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু প্রপার ট্রিটমেন্টই পায়নি, অবশেষে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে চলে আসলেন, স্যারের ট্রিটমেন্ট নিলেন, এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়েছে। তো দর্শক আপনারা, আপনাদের উদ্দেশ্যে শুধু আমি এতটুকুই বলবো, আপনারা যেখানে যাবেন সঠিক একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ ডক্টর দেখাবেন, ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট নেবেন। আজকের জন্য আমরা এখানেই শেষ করে দিব দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।